ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি তো আজকে ভাইফোঁটার দিন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি আর ভাই চলে এসছে তো ভাইফোঁটা এক্ষুনি শুরু হবে ও রেডি হয়ে ওখানে বসে গেছে মানে পাশের ঘরে হবে ঠাকুরের সামনে মানে যে ঘরে আমি ঠাকুর রেখেছি তার ঠিক সামনেই হবে রেডি আর চলুন ভাইফোঁটা এখন দেব তো ফোটা দেওয়া থেকে আরম্ভ করে আজকে কি কি রান্না করেছি বা সেগুলো সবটাই আপনাদেরকে দেখাবো এবারে রান্নাঘরে যেতে হবে কারণ আজকে দুপুরে লাঞ্চে কি কি শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এর সাথে আছে ফুলকপি আলু তরকারি আর পার্শে পার্শে মাছের সর্ষে বাটনা ঝাল আর কাতলা মাছের কালিয়া তার সাথে আছে মটন তো মাটনের জন্য আমি সব কিছু কেটে রেখে দিয়েছি এটা দই মাখিয়ে রেখে দিয়েছি কড়াই পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ আর এরপর দেবো নুন এবার বেগুনগুলো ভাজবো একই রকমভাবে বেগুন ভাজা হয়ে গেছে একই একই সঙ্গে কুমড়োগুলো দিয়ে দিলাম মানে বেগুনের পর কুমড়োগুলো দিয়ে দিলাম ওই একই তেলে তো কুমড়ো ভাজা হয়ে গেলে শাক ভাজাটাও করে নেব ফুলকপি আলু তরকারি বানানোর জন্য কড়াই তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন এরপর ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব তারপর ওর মধ্যে একে দেবো টমেটো কুচনো তারপরে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নেব তার উপর দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর হলুদ এই সব কটা মশলা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে দিলে হয়ে গেল ফুলকপির তরকারি মাটন বানানোর জন্য প্রথমে একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে বড়ো বড়ো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নিয়ে একটা জায়গায় তুলে রাখব তারপরে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা এরপর দেবো গোটা গরম মশলা এবার দিয়ে দেবো যে পেঁয়াজ কুচনোগুলো একটু ফ্রাই হয়ে এলে তার উপর দেবো টমেটো কুচনো সবকটা দিয়ে একসঙ্গে ভালোভাবে একটু ফ্রাই করে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায় এরপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ তো সবকটা মশলা দিয়ে এবার ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে দিয়ে দিলাম মাটনটা মাটনেরগুলোর সাথে মাটনের সাথে এই সবকটা মশলা ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করতে হবে অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে যেন একটা সুন্দর কালার আসে আর এখানে দেখুন কালারটা বেশ ভালো এসছে তো এটা অনেকক্ষণ ধরে ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার তারপর দেবো আলু যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি এবার এই সব কটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে জলটা পরিমাণ মতন দিতে হবে তারপর কুকারের মুখ ঢাকনাটা দিয়ে দিলে রেডি এবার একটা সিটি পড়লে নামিয়ে নিতে হবে এর সাথে সাথে পার্শে মাছের সর্ষে বাটনা ঝাল আর কাতলা মাছের কালিয়া ওই দুটো আমার রেডি হয়ে গেছে তো দুপুরে লাঞ্চ কমপ্লিট আর এর সাথে সাথেই ভাইফোঁটা আজকে দেওয়া হয়ে গেল তো এখন ভাই বেরোবে মানে ওর সাথে তারপর খানিকক্ষণ গল্প করলাম এখন ভিজে সাড়ে পাঁচটা তো ও ট্রেনের টাইম হয়ে গেছে ও এখনই বেরোবে ওকে আজকে ফিরে যেতে হবে কারণ ওর একটা দরকারি কাজ আছে তো ওকে অনেক করে বললাম থাকতে কিন্তু যেহেতু দরকারি কাজ একটা আছে সেহেতু ওকে আজকে চলে যেতে হবে তো ট্রেনের টাইম হয়ে গেছে ও এখনই বেরোবে তাই এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অলওয়েজ স্মাইল বাই